মঙ্গলবার কাটিগড়া এলাকার বন্যা কবলিত এলাকার মানুষদের খোঁজ নিতে রাজ্যের পরিবহন মিন ও আবগারি দপ্তরের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কাটিগড়ায় যান। তিনি কাটিগড়া সার্কল অফিসে এসে সার্কল অফিসার মিনার্বা দেবী আরাম্বামের সঙ্গে কাটিগড়া ও কালাইন দুই ব্লকের বিজেপি সভাপতি সাংসদ প্রতিনিধি সুখেন্দু কর সহ দলের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বন্যার খোঁজ নেন। এলাকার বন্যার্তদের প্রয়োজন সাপেক্ষে রেস্কিউ ও ভুক্তভোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণ রিলিফের ব্যবস্থা করার পরামর্শ দেন। বিজেপি দলের প্রত্যেক স্তরের কর্মীদের একজন সৈনিক হয়ে বন্যাপীড়িতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী পরিমল। কাটিগড়ার বন্যার মূল কারণ হিসেবে অকেজো ও অপরিকল্পিত সীমান্ত এলাকার স্লুইস গেটগুলিকে দায়ী করে এগুলো তাড়াতাড়ি মেরামত করার জন্য মন্ত্রীর কাছে দাবি করেন কালাইন বিজেপির সভাপতি নিত্যভূষণ দাস। জবাবে মন্ত্রী বলেন তিনি সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করবেন। কাটিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। কাঠিগড়া অঞ্চলে কী আছে, যার জন্য আজকে আমি সকালবেলা ডিসির সঙ্গে কথা বলে এসেছি, আমরা বসেছি। তো এবারে যে পার হয়েছে আমরা সবাই জানি, অভিনবী নন্দ যে শিলচর শহর বলতে হলে টোটালি সাবমার্জ বাই ফ্লাড, কাজেই ভয়ঙ্কর অবস্থা একটা শিলচরে আছে, শিলচর সমষ্টিতে বা অন্যান্য সমষ্টিতে। কাঠিগড়া যেহেতু একটা নর্বাহিক অঞ্চল আছে, আমরা জানি আমাদের ভৌগোলিক সীমা, তো কাছাড়ের মানুষ হিসেবে প্রত্যেকেই, শুধু আমি নই, কাছাড়ের অ্যাডমিনিস্ট্রেশনও নিশ্চিতভাবে খুব চিন্তায় আছেন কাঠিগড়া নিয়ে। কিন্তু আপনারা দেখছেন যে আজকে ধরুন ডিসি ভিজিট করবে, আজকে সব দলীয় নেতারা আসবেন, কী করে আসবেন? আমি অনেক কষ্ট করে এখানে এসেছি, তো আমি সবার হয়ে ইউনিয়ন সার্কেল অফিসার আপনাদেরকে রিকোয়েস্ট করতে এসেছি যে আপনারা দয়া করে, আপনারা দেখছেন উই হ্যাভ নো কমপ্লেন, উই হ্যাভ নো অবজেকশন অ্যাগেনস্ট ইউ অ্যান্ড ইউ পিপল হু আর সার্ভিং ইন মুম্বাই। কথাটা হল যে আমার মানুষরা ইয়াতে আসেন, ইয়াতে ইরেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল পার্টি যিজনই আপনি জনতা হোক, আমি সিনসিয়ারলি কেনেকুৱা, প্রথম কথাটো হল রেস্কিউ, কেনেকুৱা আমি মানুষবিলাক আমি রেস্কিউ কৰিম, কেনেকুৱা রেস্কিউ করার পাছতে আমি তেওঁলোকক আমি রিলিফ বগেরা বগেরা ক্যাম্প আসব। আপনালোকে কৰি আছে রিলিফ ক্যাম্প আজিও আমার বন্ধন প্রেসিডেন্টসকলে কৈছে যে আমি ক্যাম্প ভিজিট কৰিছোঁ, তেওঁলোকে কিবা হলে আপনি তো আর ইমান কমফোর্টেবল নয় যে আমি ঘরত যেটা আসি এনেকা আমি এটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, এটা তো সম্ভব না। বাট আপনাদের চাই আছে আমি গোটেইখিনি ফলের পরা অনেকগুলি, এটা কাঠিগড়া সার্কেল অফিস, আমার সঙ্গে আমার কাঠিগড়ার মণ্ডলের সভাপতি এবং কালাইন মণ্ডল সভাপতি আছেন। কিছুক্ষণ আগে আমরা ডিসির সঙ্গে কথা বলে এসেছি, কাছাড়ে ডিসির সঙ্গে মিটিং করে এসেছি আমরা। মূলত কাঠিগড়া অঞ্চলটা আমরা সবাই জানি যে কাঠিগড়া অঞ্চলটা একটা ললেন্ড অঞ্চলে থাকে, তো ওই ললেন্ডটা যখনই ফ্লাডের কথা আসে তখন কাঠিগড়া নিয়ে সমগ্র কাছাড়ের মানুষ চিন্তিত থাকে। তখন হয়তো বা কাছাড়ের সবাই কনসেন্ট্রেট হয়ে কাঠিগড়া অঞ্চল বা যেখানে ফ্লাড হয় সেই অঞ্চলে কনসেন্ট্রেশন নিয়ে কাজ করতে পারে। কিন্তু এবার কী হয়েছে আপনারা জানেন যে যা কখনো আমরা দেখিনি, শিলচর শহর প্রায় টোটালি সাবমার্জ বলতে হয় ডিসির অফিস বা সেন্ট্রাল রোডের সামান্য জায়গা ছাড়া। তো এই ক্ষেত্রে শিলচর থেকেই মানুষকে কীভাবে রেস্কিউ করা যায় তার জন্যে আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আপনারা জানেন যে গতকালও ভিসি হয়েছে, সমস্ত কথা অবগত হয়ে তিনি ভুবনেশ্বর থেকে এবং গুয়াহাটির থেকে দুটো এনডিআরএফের টিম পাঠাচ্ছেন, আর সব মিলিয়ে এখানে প্রায় 100 এনডিআরএফ কাজ করবে। তো সব মিলিয়ে মানে শিলচর শহরে যে লোকগুলো ফেঁসে আছে আজকের দিনে তাদেরকে বেরিয়ে আনা এবং শিলচর শহরের বাইরে সমগ্র কাছাড়ে, বিশেষ করে কাঠিগড়া অঞ্চলে, আমার ধলাই অঞ্চলেও আছে, সব অঞ্চলে, লক্ষ্মীপুরে আছে, বরখলায় এখন আমি দেখে এলাম বরখলা, তো সব জায়গায় এভাবে চলছে, সোনাইতে আছে। মূলত অনেক জায়গায় বাঁধগুলো মানে ইএনডির বাঁধগুলো আছে এগুলো ভেঙে গিয়েছে। তো সব মিলিয়ে এক প্রলয়ের অবস্থা।
এই অবস্থায় আমরা এখানে কাঠিগড়া সার্কেল অফিসে আমরা দলের সবাই মিলে এসেছি। আমরা এই কথা বলতে, তারা করে যাচ্ছেন, ভালো করে করে যাচ্ছেন, আমরা বলতে এসেছি যে আমাদের দল এই অঞ্চলের জনসাধারণ যারাই আছে, দল মত নির্বিশেষে আমরা সবাই সার্কেল অফিসার বা ওনার সঙ্গে যে টিম আছে, রেস্কিউ টিম আছে, রিলিফ টিম আছে, সব টিমে মানে টিমকে আমরা সাপোর্ট দিতে এসেছি। যেখানে যেভাবে সাপোর্টের প্রয়োজন পড়ে আমরা দেব বা আমরা প্রস্তুত আছি, করেও যাচ্ছি। আমরা রিলিফ ক্যাম্পগুলো যাতে ভালো করে হয়, মূলত ওনাকে আমরা রিকোয়েস্ট করে গেলাম যে প্রথমে রেস্কিউর চিন্তাটা করতে হবে, কারণ রেস্কিউর চিন্তা করো, এত বড় একটা বৃহত্তর অঞ্চলকে এক জায়গায় আনা যাবে না। কোনো কোনো জায়গায় যেখানে ক্যাম্প হয়েছে ওইখানে পর্যাপ্ত রিলিফের ব্যবস্থা, আর সঙ্গে সঙ্গে যেখানে ক্যাম্প হয়নি ওইখানে ডিস্ট্রিবিউশন সেন্টার করা হয়েছে, কিছু দু একটা জিপি এখনো বাকি আছে, এগুলো দিয়ে। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।